বৃষ্টির এই দিনটা সবাই মিলে কি করে কাটালাম, ঈদের আগে অনলাইন থেকে কি কি শপিং করছি সেটা নিয়ে থাকছে আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ মিতা পুশি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? অনেক অনেক দিন পর আজকে একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। এত বেশি লেট হয়ে গেছে ভ্লগ দিতে, আসলে একদমই ভ্লগ নিয়ে কোনো রকম কোনো চিন্তা ভাবনাই ছিল না যে কি টাইপের ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি আপনাদের জন্য একটা ভ্লগ আমি কোনো রকমের রেডি করতে পেরেছি। সেদিন ছিল খুব সুন্দর একটা বৃষ্টিময় দিন, সারাদিন ভালোই বৃষ্টি ছিল, তবে দুপুরের দিক থেকে বৃষ্টি অনেকটাই কমে যায়। আর বৃষ্টি কমার পর আমরা চলে আসলাম ছাদে, আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন এত বেশি সুন্দর। শীত তো কমে গিয়েছিল, তবে এই বৃষ্টির কারণে কিন্তু এখন হালকা শীত আবার লাগা শুরু করেছে, জানি না এই শীতটা আবার কবে কমবে। তো আমরা ছাদে এসেছি আসলে লেবু তুলতে। আজকে মা একদম আমার ফেভারিট খাবার রান্না করেছে, যেটা খেতে আমার সবসময় ভালো লাগে, যেটাতে কোনো বিরক্ত নাই, তো সেই খাবারটাই আজকে খাবো। ওয়েদার দেখে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে, এরকম ওয়েদার এমনিতেই খুব ভালো লাগে, আর এরকম ওয়েদারে মনে হয় যে সবসময় শুয়ে থাকে। এখন ইদানিং 3-4 দিন পর পর একটু হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, তবে আবার রোদও ওঠে, সারাক্ষণ বৃষ্টিটা থাকে না। আমরা আজকে গাছ থেকে হচ্ছে একটা বড় সাইজের লেবু নিয়েছি, আর তার সাথে কিছু কট লেবু তুলেছি শরবত করে খাওয়াবো দেখে। তবে লেবু তোলা হয়েছিল ঠিকই শরবত করার জন্য, সেই শরবত আর তৈরি করা হয়নি, বাসায় এসে আমি এই লেবুটা কেটে নিচ্ছি। ওয়েদারটা এত সুন্দর, আর তার সাথে খিচুড়ি বা বিরিয়ানি এই টাইপের খাবার এমনিতে অনেক ভালো লাগবে, তবে মা আজকে দুপুরের জন্য বিরিয়ানি রান্না করেছে স্পেশালি রিদির জন্য। ও যেহেতু বাসায় এসেছে, মা বলছিল যে কি রান্না করবে, একবার পোলাও রোস্ট রান্না করতে চাইছিল, তারপর আবার চিন্তা করলো যে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দিই, খেতে ভালো লাগবে। আজকে বিরিয়ানিটা এত বেশি ভালো হয়েছিল, মানে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা, আর গরুর মাংসের বিরিয়ানি এমনিতেই বেশ মজা লাগে খেতে। রেসিপিটা আর এক্সট্রা করে শেয়ার করলাম না, এই রেসিপি আমার পেজে দেওয়া আছে, আমার আর একটা পেজেও এই রেসিপিটা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, ড্রিমস অফ তাপসীতে এই রেসিপিটা আছে। এত এত বেশি বিরিয়ানি রান্না করা হয় বা পোলাও রোস্ট যে কোনো সময়ে ইচ্ছা করলে রান্না করা হয়, তাই এগুলোর রেসিপি আর এক্সট্রা করে আর করতে ইচ্ছা করে না। দুপুরে দুইজন ইচ্ছা মতো বিরিয়ানি খাইছি মজা করে, সবকিছু মিলিয়ে দিনটাও ভালো ছিল, আর বিরিয়ানির টেস্টটা তো এমনিতেই ভালো ছিল। যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন এবং যারা আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, তারা অনেকে আমার পেজটা সম্পর্কে জানেন না। ব্লগ উইথ তাপসী এই পেজটা হচ্ছে আমি এখন চালাচ্ছি, আমার আগের পেজটা তো হ্যাক হয়ে গিয়েছে যেটা অনেকেই জানে। তার পাশাপাশি আমি আরো একটা পেজ খুলেছি, সেটার নাম হচ্ছে ড্রিমস অফ তাপসী। ব্লগ উইথ তাপসীর এই পেজটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলেন চেক আউট করে নিতে পারেন। ইউটিউবে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমার পেজে যে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ইউটিউব থেকে আমাকে এখন পেজে এসে সাপোর্ট করছেন। অনেকদিন পর আবারও একটা অনলাইন শপিং করলাম, সেটা হচ্ছে লেন্স। লেন্স আমার পড়তে বেশ ভালো লাগে, তবে লেন্স অর্ডার করলে সবসময় কালারটা কেমন যেন হয়ে যায়, যেটা চাই আসে মনে হয় যে অন্যটা। সিম্পল অথবা গর্জিয়াস যে কোনো সাজের সাথে দেখা যায় যে লেন্সটা পরলে বেশ ভালো লাগে, তবে আমি সবসময় লেন্স পরি না, মাঝে মাঝে নিজেকে যদি একটু অন্যরকম দেখার ইচ্ছা হয় সেক্ষেত্রে লেন্স পরলে দেখা যায় যে লুকটা অনেকটাই চেঞ্জ আসে। লেন্স কিনলে সবসময় অনলাইন থেকে কিনি, আমি টাঙ্গাইল থেকে যতবার দোকানে গিয়ে লেন্স কিনছি একটা লেন্স আমি পড়তে পারিনি, কেমন যেন চোখে কাটা কাটা লাগে, ভালো লাগে না। তবে অনলাইন থেকে যে কয়বার লেন্স কিনেছি প্রত্যেকবারই লেন্স খুব ভালো হয়েছে, তো এবারে লেন্সগুলো খুব সুন্দর ছিল, তবে একটা কালার আমার একদমই ভালো লাগে না। যখন এটা পরবো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, জানি না ওটা সাজগোজ করে পরলে কতটা ভালো লাগবে। সামনেই যেহেতু ঈদ, আর ঈদের সময় আমরা রেগুলারই দেখা যায় যে একটু সাজগোজ করি, সেই জন্য আমি আগে থেকেই টুকটাক করে ঈদের যা যা লাগে কেনা শুরু করে দিয়েছি। সারাদিন এভাবেই আমরা বাসায় আসলে দিনটা পার করেছি, এক একদিন থাকে যে তেমন কিছু করা থাকে না, তাই এভাবেই কয়েকটা দিন বেশ কেটে গেছে, এর জন্যই আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আর এমনি এমনি হাবিজাবি তেমন কোনো কিছু আসলে শেয়ার করতে ভালো লাগে না, আর সবসময় মন মানসিকতা ভালো লাগে না, আর এমনিতে আগের পেজটা চলে যাওয়ার পরে ব্লগ তেমন করে রেডি করতে ইচ্ছা করে না, সবকিছু মিলিয়ে মাঝে মাঝে একদম খুব বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাই, যেটা আসলে কাউকে বোঝাতেও পারি না, আবার নিজে সহ্য করতে পারি না। পরিস্থিতি আসলে অনেক কিছু পাল্টে দেয় যেটা আসলে নিজের কাছেই ভালো লাগে না, নিজে চাইলেও নিজেকে কোনোভাবেই ভালো করতে পারি না, আমার কোনো কিছুই জানো ইদানিং ভালো লাগে না। এমনিতেও দেখা যায় যে ভালো লাগে না, তবে পেজ চলে যাওয়ার পরে ভালো না লাগাটা আরো বেশি করে মনে হচ্ছে যে নিজের মধ্যে চলে আসছে, কোনো কিছু করতেই ভালো লাগে না। ভালো লাগে না এই শব্দটা যেদিন জীবন থেকে চলে যাবে আমার মনে হয় সেই দিন সবচেয়ে বেশি ভালো লাগবে। ক্যাপসুলে গিয়েছিলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে গিয়েছিলাম একটু গ্রোসারি শপিং করতে। প্রথমেই এসেছিলাম হচ্ছে স্বপ্নে, আর টাঙ্গাইলের স্বপ্ন যেখানে ছিল এখন একটু নতুন করে অন্য এক জায়গায় করা হয়েছে, তো এটাতে আসলাম, এসে দেখি যে প্রচুর ভিড় ছিল। স্বপ্ন থেকে আমি কিছু কিনতে পারিনি, তার কারণ হচ্ছে যে ব্র্যান্ডের জিনিসগুলো নিতে চাচ্ছিলাম ওই ব্র্যান্ডগুলো ছিল না। এরপর চলে আসলাম মিনা বাজারে, মিনা বাজারে গিয়ে আমার যা যা কেনার ছিল আমি মোটামুটি সবকিছু পেয়ে গেছি। তারপর এখান থেকে গিয়েছিলাম হচ্ছে নান রুটি কিনতে, রাত্রে খাবো দেখি। মাঝে মাঝে আমরা হচ্ছে বাসার সবাই রাত্রে নান রুটি খেয়ে থাকি, যেটা আমাদের কাছে ভালো লাগে, যেদিন আসলে ভাত খেতে ইচ্ছা করে না, তো মিনা বাজার থেকে আমি এগুলো শপিং করে নিয়ে এসেছি। মিনা বাজারে গেলে অনেক ধরনের বিস্কিট পাওয়া যায়, যার কারণে অনেক রকমের
বিস্কিট থাকে, আর সেখান থেকে আমি প্রায় 4টা বিস্কিট নিয়েছি, সাথে এগুলো কিনেছি, একটা টিস্যু নিয়েছি, তার সাথে নিয়েছি কফি, আর সাথে নিয়েছি হচ্ছে স্যুপ, যেটা আমি হচ্ছে মাঝে মাঝে বাসায় নিজে তৈরি করে খাই। কোরিয়ান এই থাই স্যুপটা নিয়েছি, এটা টেস্টটা ভালো লাগে, আর তার সাথে সসেস কিনেছি। স্যুপ আর সসেস এই দুটো একসাথে রান্না করি। রাতে দুজন মিলে খেয়েছিলাম লাল চা, আর সাথে ছিল হচ্ছে মোমো, এটা হচ্ছে খালামুনি যখন এসেছিল তৈরি করে দিয়েছিল। এই কাঁচামরিচের সসটা হচ্ছে আমি মোমোর সাথে খাওয়ার জন্য তৈরি করেছি, এটা এত বেশি মজা, এটা আমি ইউটিউব দেখে তৈরি করেছি। যারা মোমোর সাথে এই ধরনের কাঁচামরিচের সস খেতে চান, এটা ইউটিউব দেখে তৈরি করতে পারেন, খুবই ভালো হয় খেতে, আর অনেক ঝাল ঝাল মজাও লাগে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ, আশা করছি ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে।